ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। এই রেসিপিটা আমার ছেলে, ভাগ্না, ভাগ্নি সবাই খুব পছন্দ করে, ওই জন্য ভাবলাম তোমাদের বাড়িতেও ছোটো বাচ্চা থাকতে পারে, তারাও খুব পছন্দ করবে, সেই জন্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে আসলাম। এই রেসিপিটা শেয়ার করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি যে আমরা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান, এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, তবুও বাচ্চারা চেটে পুটে খাবে, এই রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই আছেন ভেজিটেরিয়ান, তাই পেঁয়াজ রসুন কিছু খান না, অথচ সেগুলো খেতে ইচ্ছা করে, মানে পেঁয়াজ রসুন ছাড়া চাউমিন, পাস্তা সেগুলো খেতে ইচ্ছে করে, তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি করে রান্না করেছি। প্রথমে পাস্তা এবং চাউমিনকে খুব ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। গাজর, ক্যাপসিকাম কুচি করে লঙ্কা চিরে রাখা ছিল, সেটাই কড়াইতে তেল দিয়ে ভাজতে শুরু করলাম। খানিকক্ষণ ভাজা হয়ে এলে তাতে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই চারটে ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিলাম। তারপর খুব লাল করে ভাজার দরকার নেই, আর কাঁচা ভাবও যাতে না থাকে সেই রকম দেখে মোটামুটি 2-3 মিনিট ভেজে নিয়ে ভালোভাবে যখন ভাজাটা হয়ে আসবে তখন পাস্তা এবং চাউমিনের মিশ্রণটা মিশিয়ে দিলাম। পাস্তা এবং চাউমিনের মিশ্রণের সাথে সবজিগুলো যাতে ভালোভাবে মিশে যায় তাই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন সবগুলো পাস্তা এবং চাউমিনের সবজি মশলা লেগে যাবে তখন সেটাতে সস মেশাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, নো অনিয়ন, নো গার্লিকের সস। সসটা মেশালে পাস্তা এবং চাউমিনের যে মিক্স রেসিপিটা তৈরি করেছি সেটা খেতে আরও বেশি টেস্টি হবে। এমনিতেই টেস্টি মনে হচ্ছে, তার মধ্যে সসটা মিশিয়ে দিলে আরও বেশি টেস্টি মনে হবে। বাচ্চারা কিন্তু এই সসটার জন্যই বেশি পছন্দ করে এই রেসিপিটা। সসটা যেহেতু একটু টক আর লঙ্কা দেওয়া হয়েছে, টক ঝাল, একদম চটপটে একটা ব্যাপার। যাই হোক, এই যে তৈরি হয়ে গেছে আমাদের পাস্তা চাউমিন রেসিপি,